কাদিয়ানি কাদিয়ানি আপনারা বোধ হয় নেট নেটের জগতে খবর শুনলেন, পঞ্চগড়ে কিন্তু একটা বিশাল গন্ডগোল চলছে, সেখানে মারাও গেছে কাদিয়ানি আর মুসলমানদের মধ্যে সংঘাত। অথচ এই দেশে হেফাজতে ইসলাম থেকে শুরু করে চরমনাই পর্যন্ত ইসলামের সব দল বহু আগ থেকে বলতেছে কাদিয়ানিরা মুসলমান নয়। যারা শেষ নবীকে শেষ নবী মানে না তারা কি মুসলমান? মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। Follow the rules of Islam. আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে? জোরে কর, নবী মেরাজে যাচ্ছে বাইতুল মাকদাসে, সেখানে জিব্রাইল নবীকে বোরাক থেকে নামতে বললেন, নামলেন। হাইকালে সুলাইমানের সাথে বোরাক বেঁধে জিব্রাইল নবীজিকে নিয়ে বাইতুল মাকদাস মসজিদে ঢুকলেন, ঢুকে দেখেন আদম থেকে হুজুরের আগের নবী ঈসা পর্যন্ত সব নবী সেখানে হাজির। রুহানিভাবে রুহানিভাবে আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহ সব নবীকে সেখানে প্রেজেন্ট করেছেন, উপস্থিত করেছেন, সালাম কালাম হলো, কথাবার্তা মত বিনিময় পরস্পর হলো। হওয়ার পরে এইবার জিব্রাইল আজান দিলেন, আজান দিয়ে জিব্রাইল একামতে বললেন, দুই রাকাত সালাত শুকর আদায় করা হবে, শুকরানা নামাজ, বুঝছেন তো? এখন ইমাম নাই, ইমাম নাই, জামাতে সব নবী একত্রে নামাজ পড়বে, ইমাম নাই। জিব্রাইল নবীজির হাত ধরে এইভাবে টেনে নবীজিকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিছে, আমাদের নবীকে। নবীজি বলেন, ইয়া আখি জিব্রাইল হা কাজা আমরুল্লাহ, জিব্রাইল এদিকে আল্লাহর হুকুম নাকি তুমি আমারে ঠেলে দিছ? জিব্রাইল কে আমা ইয়ান্তেকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন, আমি নিজের ইচ্ছে কোনো কাম করি না, কত কথা কোনো কথা বলি না, আল্লাহ আমারে বলছে আমার নবীকে ইমামতির জায়গায় দাও। সেদিন আপনার নবী আমার নবী বলেছেন, আনা ইমাম ও লেমান হাজারা আমা ইয়াহাজুরু, যারা আছে যারা আসবে আমি সবাই ইমাম। আর আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী বলেছেন একটা দায়িত্ব, সব নবী বোধহয় বলেন নাই। তাহলে রিসালাত সারেন্ডার করেছে, আদম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে যত নবী যত কিতাব যত রিসালা যত সহিফা আল্লাহ নাজিল করেছেন, আমাদের নবীর মেরাজউদ্দিন বাইতুল মকদাসে সব নবী যখন একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলেছেন, সব নবীর নবুয়া সারেন্ডার করেছে আমাদের নবীর কাছে। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী সব যুগে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাদেরকে নবী না বানিয়ে নবুয়তের এই গুরু দায়িত্ব না দিয়ে নবুয়তের এই সম্মাননা না দিয়ে যদি আখেরি নবী শেষ নবীর উম্মত বানাইতা, নবী হওয়ার চাইতে আমাদের জন্য সেটা আরো বেশি গৌরবের ছিল। আল্লাহ বিয়া কুল্লহুম মুস্তাজাব দাওয়া, নবীরা যা দোয়া করেন আল্লাহ তা কবুল করেন, সব নবীর দোয়া আল্লাহ কবুল করে পেন্ডিং রেখেছেন, রেখে আজকে মেরাজের সময় আল্লাহ সব নবীকে আগে নোটিশ দিয়েছেন, তোমরা বাইতুল মুকাদ্দাসে হাজির হও। সব নবী হাজির হইয়া গেছে, আমার নবী সেখানে গিয়ে দেখলেন আদম থেকে ঈসা পর্যন্ত সব, আর সব নবী বলছে আল্লাহ আমাকে নবী মা না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানাইতা আমার জন্য সেটা নবী হওয়ার চেয়েও আরো সম্মানের ছিল, গৌরবের ছিল। আল্লাহ নবীদের সেই দোয়া কবুল করেছেন, কবুল করে আজকে বাইতুল মাকদাসে আমার নবী ইমাম, আর আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আমার নবীর মুসল্লি হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এখানে সকল যুগের সকল নবীর রিসালত নবুয়ত কিতাব সারেন্ডার করেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সূরা আলে ইমরান দেখুন, ওমাইয়াদাগে গায়র আল ইসলামে দিনাম, আমাদের এই নবীর পরে যদি কেউ ইসলাম ছাড়া কোরআন ছাড়া অন্য কিছুকে দিন মনে করে, জীবন ব্যবস্থা মনে করে, শরীয়ত মনে করে, ফালাই ইকবালা মিনহু, আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না।
ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। প্রিয় ভাইরা, পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর, পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর, এই ভারতের শিয়ালকোটের এখান দিয়ে আর কি, সেখানে এক লোক ব্রিটিশ আমলের শেষ দিকে, সে নিজকে নবী দাবি করেছিল। আপনারা জানেন নাম, গোলাম, নামটা বলেন, গোলাম আহমদ কাদিয়ানী। সে নিজকে নবী বলে দাবি করেছিল, সে নিজে কোরআন বানাইছে, সে নিজে এইভাবে আলাদা আলাদা একটা শরীয়ত বানাইছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নবীর পরে আর নবী আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী আমাদের নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী? নবীজির ইন্তেকালের পরে কিন্তু কয়েক জালিমে নবুয়ত দাবি করেছিল, কয়েক জালিমে জজিরাতুল আরবের বিভিন্ন জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ইয়ামামার যুদ্ধ থেকে শুরু করে তাদেরকে একবার গোড়া থেকে মূল উৎপাটন করেছেন, সেটা বন্ধ ছিল। কিন্তু এই পূর্ব ভারতে, পূর্ব পাঞ্জাবে গোলাম আহমদ যখন নিজকে নবী বলে দাবি করল, সে ব্রিটিশ আমলে, এবং ব্রিটিশ সরকার মুসলমানদেরকে জব্দ করার জন্যে, মুসলমানদেরকে শায়েস্তা করার জন্যে গোলাম আহমদকে সুযোগ সুবিধা দিল, তাকে এমনভাবে বিভিন্ন সরকারি প্রোটোকল দিল যে অন্তত এই লোকটারে দিয়ে মুসলমানের মধ্যে একটা ভাগাভাগি কি ক্লাসিফিকেশন এটা হচ্ছে। ব্রিটিশ তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু আমাদের নবীর পরে কি নবী আছে? জোরে বলেন। অন্তত এই দেশের সকল আলেম ওলামা যেই কোনো তরিকার যেই কোনো ফরিকের একটা ব্যাপারে একমত, সেই ব্যাপারটা হইল কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা মুসলিম, এই ব্যাপারে সব ইসলামী দল কিন্তু এক, এবং সবাই মিলে সব সময় সরকারের কাছে একটা দাবি করেছে, সৌদি আরব সহ ওআইসির সদস্য যে 157টা দেশ বাংলাদেশ ছাড়া অন্যান্য এই 56টা দেশের মধ্যে সব দেশে কাদিয়ানিরা সংখ্যালঘু অমুসলিম, কাদিয়ানিরা সংখ্যালঘু অমুসলিম, কিন্তু বাংলাদেশে এটা করে না, এটা করে না। সুতরাং জড়াটা থেকে গেছে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এটা লইয়া দ্বন্দ্ব হয়। এখন কেউ যদি আমাদের নবীকে বাদ দিয়ে আরেকজনের নবী মানে, সে কি ছোট মোটো কাফের হবে? ছোট মোটো কাফের, কাফের দি গ্রেট, বেঈমান দি গ্রেট, ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানি যখন নিজকে নবুয়ত দাবি করে রম রমা ব্যবসা করতে লাগলো, তখন হিন্দুস্তানে একজন বড় আলেম ছিলেন হযরত মাওলানা আতাউল্লাহ বুখারি, আতাউল্লাহ বুখারি রাহমাহুল্লাহ আলাই, তিনি এই গোলাম আহমদের বিরুদ্ধে একা পুরা ভারতে মিটিং মিছিল শুরু করে দিলেন। নামটা মনে রাখেন, আতাউল্লাহ বুখারি। তো ব্রিটিশ গভর্নমেন্ট এবার গোলাম আহমদকে বলল, আতাউল্লাহ তোমার বিরুদ্ধে লাগছে, আবার আতাউল্লাহকে বলল, গোলাম আহমদ তোমার বিরুদ্ধে লেগেছে, এবার তোমরা দুজন একত্রে বসে একটা কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ। আর ব্রিটিশ গভর্নমেন্ট একটা জেলা প্রশাসক ইংরেজ অফিসার তাদেরকে দিল সালিশ হিসাবে, সালিশ যে আতাউল্লাহ বুখারি আর গোলাম আহমদ কাদিয়ানি এক জায়গায় বসবে, বসে দুজনে হাদিস তাফসিরের দলিল দিয়ে তারা এটাকে কি বলে, বহস। আপনারা কি বলেন? বহস। এখন ব্রিটিশের অফিসার সেখানে হাজির, আতাউল্লাহ বুখারি বলেন, আচ্ছা গোলাম আহমদ তুমি যে নবী এটার কি প্রমাণ তোমার কাছে আছে? আমি যে নবী এটার প্রমাণ আমার কাছে থাকবে কেন? এইটার প্রমাণ কোরআন শরীফে আছে। কোন জায়গায়? কোরআনে আল্লাহ বলেছেন আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, ইয়াতি বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ঈসা আলাইহিস সালাম মাসিহ, আমার পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ। আতাউল্লাহ বুখারি বলে, আচ্ছা ঠিক আছে কোরআনে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ,
আচ্ছা তোমার নাম তো আহমদ না, তোমার নাম গোলাম আহমদ, তোমার নাম গোলাম আহমদ। শুধু আহমদের যে একটা কথা আছিল, তুমি তো সেই ব্যক্তি না অন্তত, এই কথা যদি সত্য হয় গোলাম বাদ দিলাম, গোলাম বাদ দিলাম, এরপরে আহমদ, এটা আমার নাম। আমার নাম আতাউল্লাহ, আমি আতা বাদ দিলাম, কি রইছে কি আল্লাহ। আমি আল্লাহ তোর মতো কাফের নবী করে পাঠাই নাই। আল্লাহু আকবার, তুই যখন নামের অর্ধেক বাদ দিস, আমার নামের অর্ধেক বাদ দেওয়ার ক্ষমতাও তো আমার আছে, ঠিক কিনা বলেন? যে ভাই আমরা দাবি করব দল মত নির্বিশেষে এই দেশে সব আলেম ওলামা, সব ফরিক, সব পীরানে পীর, সব একমত, কাদিয়ানরা কাফের, কাদিয়ানরা মুসলিম, তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক, সরকারিভাবে সংখ্যালঘু ঘোষণা করা হোক। এইটা যদি এখনো এইটা সমাধান না করা হয়, তাহলে হয়তো এমন আগুন লেগে যাবে যেটা দেশেরও ক্ষতি হবে, দেশের সব জায়গায় এটা আঘাত করবে, ঠিক কিনা বলেন? সুতরাং কাদিয়ানরা কাফের, এই ব্যাপারে কোনো ছাড় নাই। আর ভাই গোলাম আহমদ মারা গেছে কোথায়? লেট্রিনের ভিতরে, ভাই দুয়ার আটকে একা গিয়ে হাঁটতে বসে, হাঁটতে বসে এই সময় আজরাইল এসে তার রু নিয়ে গেছে। কিরে বাবুজির বাইরে নাকা, একদিন গেছে, দুই দিন গেছে, তিন দিনের দিন উম্মতেরা লেট্রিনের দুয়ারে গেছে। হুজুর বোধহয় ইতেকাফে আসিল তিন দিন, মোরাকাবায় আসিল, যত ডাকে হুজুরে সাড়া দেয় না। এইবার দুয়ার ভাঙ্গে ভিতরে ঢুকে দেখে যে মুখ দিয়ে শুধু পায়খানা বাইরেইতে আছে, মুখ দিয়ে শুধু পায়খানা বাইরেইতে আছে, ঠিক। আল্লাহ তো দুনিয়াতেও দেখাই দিয়েছে, ঠিক কিনা বলেন? কোন নবীর বোধহয় এরকম ধিকৃত ঘৃণীত মরণ এটা হইতে পারে? জোরে কল হইতে পারে? সুতরাং কাদিয়ানরা কাফের, এই ব্যাপারে মুসলিম উম্মার মধ্যে কোনো ইখতিলাফ আগেও ছিল না, এখনো নাই। সুতরাং আমরা আমাদের সরকারের কাছে বলবো যে আপনারা তাদেরকে থামান। কিভাবে আপনারা করবেন আপনারা বুঝেন? মুসলমানদের ভিতরে বিষ ফোড়া এই কাদিয়ানি যারা হুজুরকে শেষ নবী মানে না, তারা কিন্তু মুসলমান নয়, তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা কি এই দাবি সমর্থন করেন? সমর্থন করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন আমরা মুনাজাত করি। আমার কথায় কি কেউ রাগ করেছেন আমার উপরে?